আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি মাছ ফ্রাই করব। মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া আর লেবুর রস চিপিয়ে দেব। ভালো করে এটা ম্যারিনেট করব। আর এখন লবণ দিয়ে দিব। আর এটা ভালো করে মেখে নেব। এখন ভালো করে মেখে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। এখন একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এভাবে মাছটা করলে অনেক মজা লাগে এবং খুব ই লাগে, টেস্টি হয়। এখন প্যানে তেল দিয়ে দেব। গরম হলে মাছগুলো ছেড়ে কড়া করে ভেজে নেব একবারে। একটা একটা করে ভাজবো, একবারে ডিপ ফ্রাই করে ভাজতে হবে।